হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি এমন একটা টপিক নিয়ে কথা বলতে যাব যেটা মোটামুটি আমাদের সবার জীবনের সাথে জড়িত। সেটা হয়েছে মিডল ক্লাস পাবলিকের বা মিডল ক্লাস পিপলের পেইন, তাদের দুঃখ। একটা মিডল ক্লাস মানুষ ছোটো থেকে অনেক কষ্ট, ত্যাগ, তিতিক্ষা, দুঃখ স্বীকার করে সে বড় হয়। তার বড় হতে হতে তাকে জীবনে অনেক কষ্টের সম্মুখীন হতে হয়, অনেক দুঃখ সহ্য করা লাগে, অনেক ত্যাগ স্বীকার করা লাগে। এমনকি ত্যাগ স্বীকার করা বা দুঃখ এগুলো সহ্য করতে করতে সে এক সময় নিজের যে স্বপ্ন ছিল সেটাও ভুলে যায়। সে সর্বদা চেষ্টা করে তার যতটুকু অ্যাবিলিটি আছে বা গায়ে যতটুকু জোর আছে বা যতটুকু বুদ্ধিমত্তা আছে বা যতটুকু সে তাকে যোগ্য হিসেবে গড়ে তুলেছে সেটা দিয়ে তার ফ্যামিলিকে সাপোর্ট দিতে, তার আত্মীয় স্বজনকে সাপোর্ট দিতে এবং আস্তে আস্তে নিজেকে সেভাবে গড়ে তুলতে। মিডল ক্লাস মানুষের জীবনের স্বপ্নগুলো বলতে গেলে এক সময় গিয়ে সেটা স্বপ্নই রয়ে যায়। অনেক সময় অনেকে পূরণ হয়, আবার অনেক সময় অনেকে পূরণ হয়ও না। একটা মিডল ক্লাস পিপল বা মিডল ক্লাস ব্যক্তি যখন ছোটোর থেকে আস্তে আস্তে বড় হয়, তখন সে তার ফ্যামিলিতে দেখে তার বাবা মা কষ্ট, তার বাবা মার স্যাক্রিফাইস, তারপরে তার অভাব অনটন, এগুলো বিভিন্ন জিনিস দেখে সে আস্তে আস্তে বড় হয় এবং সেও তার সময় গিয়ে সেই ঠিক সেম অ্যাডজাস্টমেন্টটাই সে করে। আর কিছু কিছু মিডল ক্লাস পিপল আছে যাদের আল্লাহ কপালে অনেক কিছু দিয়ে রাখছেন বা তাদের ভাগ্যে অনেক কিছু দিয়ে রাখছেন, তারা অনেক সময় অনেক টাকার মালিক হয়, মিডল ক্লাস থেকে আস্তে আস্তে আপার ক্লাসে যায় বা আপার ক্লাস হয়, বাট এটার সংখ্যা খুবই কম। আমাদের বাংলাদেশে মিডল ক্লাস পিপলের সংখ্যাই অনেক বেশি। আর একটা মিডল ক্লাস ফ্যামিলির ছেলে বা মেয়ে জীবনে খুব কষ্ট আর খুব সার্ভাইভ করে সে বড় হয়, তার শত ইচ্ছা বা শত শখ শাখা সত্ত্বেও সে তার শখগুলো পূরণ করতে পারে না। একটা মিডল ক্লাস ফ্যামিলির ছেলের ছোটো থেকে বন্ধুবান্ধবের সাথে মিশে তারপরে আস্তে আস্তে বড় হয়, বন্ধুবান্ধবের অনেকে দেখে সে বাইক কিনছে। সাধারণত মিডল ক্লাস ফ্যামিলির ছেলেদের স্বপ্ন বেশিরভাগ বাইকই থাকে, যেহেতু গাড়ি অনেক এক্সপেন্সিভ, তাদের পক্ষে অ্যাফোর্ড করা সম্ভব না। তো তার জীবনের স্বপ্নের মধ্যে সে বাইকটাই বেছে নেয়, কিন্তু এই বাইকটা কিনতে গেলে যেতে তাকে অনেক টাকার প্রয়োজন হয়। সেই টাকা সে জোগাড় করার জন্য বিভিন্ন ধরনের পন্থা অবলম্বন করে থাকে, বিভিন্ন ধরনের কাজ করে থাকে, যেমন কেউ টিউশনি করে, কেউ চাকরি করে, বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে কাজ কারবার করে থাকে। কিন্তু যখন সে তার স্বপ্নটা বাইক তার স্বপ্ন যেটা তার স্বপ্নটা পূরণ করার জন্য সে যখন ফিল্ডে নামে বা কাজ করতে থাকে, তখন অনেক বুকে অনেক আশা নিয়ে যায় যে হ্যাঁ, একদিন আমি টাকা জমিয়ে বাইক কিনবো, আমার নিজস্ব বাইক থাকবে। এই স্বপ্নটা অনেকে ফিল আপ করতে পারে, আবার অনেকে পারেও না। অনেকে ফ্যামিলির চাপে তাদের স্বপ্নকেও নিজের স্বপ্নকে চাপা দিয়ে ফেলে, কারণ ফ্যামিলির নিজ হয়েছে আগে আর নিজের স্বপ্ন পূরণ করার নিজ হয়েছে পরে। তো এটা গেল এক ফ্যামিলির ঘটনা বা এরকম অনেক ফ্যামিলির ঘটনা। আর মিডল ক্লাস ফ্যামিলির মেয়েরা ছোটো থেকে খুব কনজাস্টেডভাবে বড় হয়, তাদের সেরমভাবে ফ্রিডম দেওয়া হয় না, তাদের স্কুল কলেজ ইউনিভার্সিটি বলতে গেলে খুব গার্ডের মাধ্যমে বা খুব কনজাস্টেডের মাধ্যমে তাদের বড় করা হয়। তাদের বিভিন্ন কনজাস্টেবল শিক্ষা দেওয়া হয় যে ঘরের বাইরে তুমি একা যেতে পারবে না, তারপরে ফ্রেন্ডের সাথে বাইরে ঘুরতে যেতে পারবে না, মিশতে পারবে না, পার্টিতে যেতে পারবে না বা ফ্রেন্ডের বাসায় গিয়ে থাকতে পারবে না, বা এরকম অনেক নানান অনেক জিনিস আছে যেগুলো আর কি যদি এক্সপ্লেন করা, সব তো আর এক্সপ্লেন করা সম্ভব না, জাস্ট এক্সাম্পল স্বরূপ এগুলো। আর এবং আরও অনেক ঘটনা তাদের মধ্যে ঘটে থাকে। তো একটা মিডল ক্লাস ফ্যামিলির ছেলে যখন গ্র্যাজুয়েশন শেষ করে, লেখাপড়া শেষ করে, তখন সে আস্তে আস্তে জব সেক্টরে যায়। আবার এই জব সেক্টরে গিয়ে অনেক রকম ঝামেলা, আপনার সরকারি ক্ষেত্রে ঘুষ দিতে হয়, প্রাইভেট ক্ষেত্রে মেরিটে টিকা লাগে,
আবার অনেক সময় দেখা যায় যে কারো কপাল খারাপ থাকলে সারাক্ষণ জবে ইন্টারভিউ বছরের পর বছর দিয়ে যায় কিন্তু পায় না। আবার অনেকে ফ্যামিলির কন্ডিশন বেশি খারাপ থাকলে অনেকে অনেক রকম অপকর্ম জড়ায় ফেলে, কারণ ভাই আল্লাহ আমাদের প্যাট দিছে, ক্ষুধা দিছে, এই ক্ষুধা নিবারণের জন্য অনেক সময় অনেক কিছু করা লাগে। এটা মানুষ সিচুয়েশনে শিকার হলে মানুষ অনেক সময় অনেক কিছু ভুলের মনের অজান্তে বা ভুলেও করে ফেলে, তো ওই সময় সেটা প্রায়শ্চিত্ত করার মতো তার হাতে সময় থাকে না, বা যে সময় গিয়ে সে বুঝতে পারে যে এটা প্রায়শ্চিত্ত, এটা জিনিসটা খারাপ, এটা প্রায়শ্চিত্ত করা উচিত, তখন সে অনেক দূর বের হয়ে যায়, তখন তার প্রায়শ্চিত্ত করার মতো আর সময় থাকে না। আসলে হলো কি, পেটে যেমন ক্ষুধা আছে, এই ক্ষুধা নিবারণ করার জন্য মানুষ বিভিন্ন ধরনের কাজকর্ম তো করে থাকে, ভালো কাজ হোক মন্দ কাজ হোক বিভিন্ন ধরনের কাজকর্ম করে থাকে। আল্লাহ যদি পেটটা না দিত তাহলে আমাদের হয়তো বা খারাপ কাজ করা লাগতো না, বা কাজই করা লাগতো না, বা আমরা আরামে জীবন যাপন করতে পারতাম। যেহেতু আল্লাহ আমাদের প্যাট দিছে, ক্ষুধা দিছে, তো এই ক্ষুধা নিবারণ করার জন্য, আমাদের দৈনন্দিন জীবনযাপনে বেঁচে থাকার জন্য আমরা বিভিন্ন ধরনের কাজ করে থাকি, কারণ মানুষের নিড হলো খাদ্য, বস্ত্র, বাসস্থান, আর টাকা তো অবশ্যই। তো এই টাকা ইনকাম করার জন্য আর খাদ্য, বস্ত্র, বাসস্থান এগুলো ইনকাম করার জন্য বা এগুলো অ্যাচিভ করার জন্য আমাদের অবশ্যই বিভিন্ন ধরনের কাজকর্মে আমাদের যোগদান করতে হয়, জীবনে কষ্ট করতে হয়, কষ্ট করে আস্তে আস্তে তিল তিল করে বড় হতে হয়। আর মিডল ক্লাস ফ্যামিলিতে বলতে গেলে সার্ভাইভাল পিরিয়ডটাই সবচেয়ে বেশি, তারা তাদের লিমিটেড ইনকাম, লিমিটেড খাওয়া, লিমিটেড পড়া, সব কিছুই লিমিটেড বলতে গেলে, তো সরি কাশির জন্য। তো মিডল ক্লাস পিপলের লিমিটেড, সব কিছু লিমিটেড থাকার কারণে সে এক সময় তার যে ড্রিম থাকে সেই ড্রিমটা আস্তে আস্তে বিসর্জন দিয়ে দেয়, এক সময় গিয়ে তার ড্রিমটা আর তার ড্রিম থাকে না। আর একটা মিডল ক্লাস ফ্যামিলির প্যারেন্টস যখন, একটা ছেলে যখন বা একটা মেয়ে যখন প্যারেন্টস হয়, তখন সেও তার ফ্যামিলির মতো চিন্তা করে। একটা মিডল ক্লাস ফ্যামিলির বাবা চিন্তা করে যে আমার ছেলে মেয়ে বড় হোক, কষ্ট তাদের যাদের কোনো কষ্ট না হয় তাদের সবসময় সুখে রাখ, সুখে থাক, ভালো থাকুক, এই জন্য সে তার দিন রাত গাধার মতো পরিশ্রম করে, তার খুশির কথা সে সম্পূর্ণ ভুলেই যায়, তার জন্য সে কোনো কিছু কেনাকাটা করে না, বা কেনাকাটা করার ইচ্ছা থাকলেও সেটা মন থেকে রিমুভ করে দেয় যে আজ আমি না কিনে আমার সন্তানের জন্য কিনি, আমার বউয়ের বাচ্চার জন্য কিনি, বউয়ের জন্য কিনি। তো এইভাবে আস্তে 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 একটা মানুষের মিডল ক্লাস মানুষের ড্রিম আস্তে আস্তে সেটা বলতে গেলে নিঃশেষ হয়ে যায়, সে ড্রিম আর ড্রিমের মধ্যে থাকে না, সে ড্রিম তার মনের কোনো এক অন্তরালে কষ্ট হিসাবে চাপা চাপা হয়ে পড়ে থাকে, এবং সারা জীবন সে আফসোস করতে থাকে যে আমার একটা ড্রিম ছিল সেটা আমি ফিল আপ করতে পারিনি, আমার ফ্যামিলির চাপে বা আমার ফ্যামিলির অভাব পূরণ করতে গেলে আমি আমার ড্রিমকে স্যাক্রিফাইস করে ফেলেছি। তো এটা নিয়ে সে সারা জীবন বেঁচে থাকে এবং মৃত্যুর আগ পর্যন্ত সে কষ্টটার মনের মধ্যে থেকেই যায়। আর এরকম কষ্টের মাধ্যমে একটা মিডল ক্লাস মানুষের জীবন সমাপ্তি ঘটে এবং সারা জীবন সে কষ্ট করেই যায়। খুব কম মানুষ বা খুব কম মিডল ক্লাস লোক আছে যারা জীবনে আপার ক্লাসে পরিণত হতে পারে বা বড় লোক হতে পারে, সেটার সংখ্যা খুবই কম, কিন্তু সার্ভাইভালের সংখ্যা আর কষ্ট করা মিডল ক্লাস লোকের সংখ্যা সবচেয়ে বেশি আমাদের দেশে, যেহেতু এটা বাংলাদেশ গরিবের দেশ, বেকারত্বের দেশ। আমাদের দেশে সে যেমন যত পরিমাণ ইউনিভার্সিটি আছে, যত পরিমাণ লোক পোলাপাইন গ্র্যাজুয়েশন করে বাইরে হয়, তত পরিমাণ জব সেক্টর আমাদের দেশে নাই, তো মানুষ চাইলেও সুইটেবল জব করতে পারে না, আর চাইলেও সবার কপালে জব জুটেও না। সো আলটিমেটলি মিডল ক্লাস মানুষকে তার জীবনকে কষ্ট করে বা কষ্টের মধ্যে দিয়ে নিয়ে যেতে হয় এবং কষ্ট করেই তাকে বেঁচে থাকতে হয়। তো মিডল ক্লাস মানুষের জীবন খুবই কষ্টকর, খুবই ত্যাগ তিতিক্ষা, দুঃখ, প্লানি, বিভিন্ন চ্যাপ্টারের মধ্যে দিয়ে তার লাইফ পার হয়। আর জীবনে যারা কষ্ট করছে বা সার্ভাইভ করছে, এক সময় তারা আস্তে আস্তে বড় হয়,
বিভিন্ন ভালো প্রতিষ্ঠানে যায়, ভালো প্রতিষ্ঠানে জব করে, জীবনে অনেক টাকার মালিক হয়। বাট অনেক টাকার মালিকটা কিন্তু খুব কম সংখ্যক লোকই হয়। টাকা সবাই ইনকাম করে, কিন্তু সেটা অনেক কষ্ট আর ত্যাগটি দীক্ষার বিনিময়ে ইনকাম করে। এত সোজা না সব টাকা ইনকাম করা। আর যদি মিডল ক্লাস ফ্যামিলির লোকজন হয়, সেটা তো আপনার, আমি তো বললামই কথার মাধ্যমে তাদের জীবনে কত কষ্ট। এর মধ্যে আবার দেখা যায় দ্রব্যমূল্যের দাম যদি বেড়ে যায়, তখন তাদের জীবনে বলা চলে দুঃখের ঘনঘটা নেমে আসে। কারণ সে একটা জিনিস বলতে গেলে তার লিমিটেড ইনকাম, তো লিমিটেড ইনকামে সে অবশ্যই লিমিটেড খরচ করবে, এবং লিমিটেড খরচ করতে হলে তাকে অবশ্যই লিমিটেড জিনিস কেনাকাটা করতে হবে। আর এই লিমিটেড জিনিস কিনতে গিয়ে সে যদি হিমশিম খায়, তো নেক্সটে সে যাও কিনার ইচ্ছা ছিল তাও কিনার আশা ছেড়ে দিবে, বা ওটার জন্য সে স্যাক্রিফাইস করবে, বা বলতে গেলে সে তার জন্য মানে লাইফটা সার্ভাইভ করা অনেক কষ্টকর হয়ে যাবে। তো তার ইচ্ছা থাকা সত্ত্বেও সে তার ইচ্ছা থাকা সত্ত্বেও এবং লিমিটেড ইনকাম থাকা থাকার ইচ্ছা থাকা সত্ত্বেও এবং লিমিটেড ইনকাম থাকা সত্ত্বেও সে তার ইচ্ছাগুলো পূরণ করতে পারবে না। কারণ কারণ সে সব দিক দিয়ে সামাল দিতে গেলে দেখা যাবে তার হিমশিম খাওয়ার সময়, হিমশিম খাওয়ার মুহূর্ত চলে এসেছে, এবং প্রত্যেকটা ক্ষেত্রে সে হিমশিম খেয়ে যাচ্ছে। কারণ আপনার লিমিটেড ইনকামের মধ্যে যদি আপনি চলার চেষ্টা করেন, তা আপনি অনেক কিছুই আপনি আর আপনার লাইফে করতে পারবেন না। আর যার যার ইনকাম অ্যাবিলিটি যার যার তার তার উপর, সো তাকে ওই ইনকাম অ্যাবিলিটির উপরই তার এক্সপেন্স চিন্তা করতে হবে। তো মিডল ক্লাস ফ্যামিলির কষ্ট, দুঃখ, গ্লানি, এটা সারা জীবন তাকে মনের বোঝা হিসাবে থাকে, এবং মৃত্যুর আগ পর্যন্ত সে সেই বোঝা সেই বোঝা নিয়ে মনের কষ্ট দিয়ে মৃত্যুবরণ করে, বা তার স্বপ্ন স্বপ্নই থেকে যায়। আজ আমি একজন আমার পরিচিত এক বন্ধুর কথা আপনাকে বলি। এটা একটা ছোট গল্প, আমরা ছোট থেকে একসাথে বড় হয়েছি, জীবনে সে অনেক কিছুই দেখছে, তার বাবাও মারা গেছে তার সামনেই, সে বাবার মৃত্যু ঘটছে, আর একটা সন্তানের জন্য তার বাবার মৃত্যু যে কতটা দুঃখকর সে বেঁচে থাকা অবস্থায়, সেটা আসলে বলে বলে বোঝানো যাবে না। আমার ওই বন্ধু আস্তে আস্তে ছোট থেকে বড় হয়েছে, লেখাপড়া করছে, বাট খুব একটা দূরে যে লেখাপড়া করতে পারেনি। সে সময় তার মানে কি বলে ইনকামের ব্যাপারটা ফ্যামিলি থেকে তার মধ্যে চলে আসছে। ইন্টারে পড়ায়, সে ম্যাট্রিক ইন্টারে পড়ে সে জব লাইনে ঢুকে যায়। তো আস্তে আস্তে সে ইনকাম করা শুরু করে, তার ইনকামে সে আবার দেশ বিদেশ বিভিন্ন জায়গায় ঘুরে, যদিও সেটা স্পন্সার্ড, সে মিডিয়া লাইনে জব করতো, কিন্তু এটা করার পর এরকম ঘুরতে ঘুরতে আস্তে আস্তে একটা সময় গিয়ে হঠাৎ করে তার আব্বার ক্যান্সার ধরা পড়ে। সে ওই সময় একটা কোম্পানি ফর্ম করে, সেটা একটা বড় সড়ো কোম্পানি, অনেক গ্রুপ অ্যান্ড ইন্ডাস্ট্রিজ টাইপ, জাস্ট কোম্পানিটা তার উঠা শুরু করছিল, সে আস্তে আস্তে উন্নতির দিকে যাওয়া শুরু করছিল। হঠাৎ করে তার আব্বার ক্যান্সার ধরা পড়ে, এবং আপনারা তো জানেন যে একটা ক্যান্সারের চিকিৎসা করতে গেলে কত পরিমাণ টাকার প্রয়োজন হয়, আর একটা মিডল ক্লাস ফ্যামিলির ছেলে হয়ে এই টাকাটা যোগান দেওয়া যে তার পক্ষে কত কষ্টকর, আসলে বলে বোঝারও সম্ভব না। তো সে তার আব্বার চিকিৎসা করতে গিয়ে সমস্ত টাকা, মানে কোম্পানির যত টাকা বা সমস্ত টাকা, সে আবার কোম্পানির চেয়ারম্যান ছিল, তো টাকাটা এগুলো জমানো টাকা লাভের টাকা সব এগুলো আস্তে আস্তে তার আব্বার পিছনে খরচ করতে করতে একসময় সে নিঃস্ব হয়ে যায়, এবং মানুষের থেকে হাত পাতা শুরু করে, মানুষের থেকে সাহায্য সহযোগিতা, যেই হোক আল্লাহ তাকে যেভাবে ম্যানেজ করে দিছে, তো সেগুলো নিয়ে তার বাপের পিছে ঢালে লং টার্ম চিকিৎসা করে, বাট আল্লাহর মাল আল্লাহ নিয়ে যায়। তো তার আব্বা আর বেঁচে নেই, সে অনেক জীবন চেষ্টা করছে, তার আব্বার আর বাঁচায় রাখতে পারে নেই, তো তার আব্বা মারা গেছে, আল্লাহ তার আব্বারে জান্নাত নসিব করুক।
এবং সে মিডল ক্লাস মানুষ হওয়ার কারণে জীবনে অনেক কষ্ট আর সার্ভাইভ করছে, এবং তার ইচ্ছা থাকা সত্ত্বেও সে ইচ্ছা পূরণ করতে পারে, এবং স্টিল নাও সে সার্ভাইভ করে যাচ্ছে কারণ সে একজন মিডল ক্লাস ফ্যামিলির ছেলে। আর অল্প অল্প বয়সে তার উপর ফ্যামিলির রেসপন্সিবিলিটি চলে আসছে, তারই ওপর পুরো তার ফ্যামিলি ডিপেন্ডেবল। সাধারণত বিভিন্ন ঘরে যেটা মিডল ক্লাস ফ্যামিলির ঘরে যেটা হয় যে ফ্যামিলির বড় ছেলে থাকলে তার উপরে পুরো ফ্যামিলি এক সময় গিয়ে ডিপেন্ডেবল হয়ে যায়, আর ফ্যামিলির টোটাল এক্সপেন্স তাকেই বিয়ার করা লাগে। সো এই ঘটনাটা আমি আপনাকে বললাম যে একটা মিডল ক্লাস মানুষের জীবনে যে কতটা কষ্ট আর কতটা দুঃখ সেটা অ্যাকচুয়ালি আমরা যদি ফিল না করি তাহলে বুঝতে পারবো না, এবং এটা আমাদের প্রত্যেকটা জীবনের মানুষের কাহিনি। আর যারা আপার ক্লাস বা অনেক টাকার মালিক তারা সাধারণত এই মিডল ক্লাস ফ্যামিলি মানুষের দুঃখ কোনো সময় বুঝবে না, কারণ তারা অভাব দেখে নেই, কারণ তারা চাইলেই সবসময় সব জিনিস তাদের প্যারেন্টসের কাছে পাইছে, বা অভাব কী জিনিস সে কোনো দিন চোখেই দেখে নেই। তো যে অভাব দেখে নেই সে অভাবের মূল্য বুঝবে না, এটাই স্বাভাবিক। তাই মিডল ক্লাস মানুষ ছোটোর থেকে কষ্ট করে, মরার আগ পর্যন্ত কষ্টই করতে থাকে, এবং এই কষ্টের যে শেষ কোথায় আছে সেটা আসলে বলা মুশকিল, বা শেষ আদৌ আছে কি না সেটাও আমার জানা নেই। যদি আপনাদের জানা থাকে তো অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবেন যে এর কোনো সলিউশন বা কোনো এমন কোনো উপায় আছে যে মানুষকে দুঃখ কষ্ট গ্লানি এগুলো থেকে দূরে রাখা যায়, বা তার সার্ভাইভাল পিরিয়ডটাকে ইন করা তো সম্ভব না, বা মানে স্টেবল লেভেলে নিয়ে আসা যায়, বা এমন কোনো ওয়ে আছে কি না সেটা আপনাদের যদি কোনো আইডিয়া থাকে বা কোনো ওয়ে জানা থাকে তো অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবেন, এবং আমাদের সাথে এগুলো শেয়ার করবেন, আমরাও আপনাদের সাথে আমাদের দুঃখ কষ্ট আর্মি আমাদের সবার দুঃখ কষ্ট বা দুঃখ গ্লানি যেটাই বলেন সব আপনাদের আমরা একে অপরের সাথে শেয়ার করব। কারণ দুঃখ জিনিসটা আপনার যদি আমরা শেয়ার করি বা একে জনে অন্যের সাথে একে অন্যের সাথে শেয়ার করি তাহলে সেটা জিনিসটা কমে, এবং দুঃখ যত শেয়ার করবেন তত কমবে, বাড়বে না। তো আজকে বলতে বলতে অনেক কথা বলে ফেললাম, আমারও মনটা ঠিক ইমোশনাল হয়ে গেল, কারণ আজ এমন লোকজনের বা এমন পিপলদের কথা বলেছি যে আমিও একজন মিডল ক্লাস ফ্যামিলির ছেলে, তো আমিও জীবনে অনেক কিছু দেখছি, অনেক মানুষের সাথে উঠছি বসছি, আমার এমন ফ্রেন্ড সার্কেল বহু আছে, আর আপনাদের সাথে আমি যে কথাগুলো বললাম যে কথাগুলো শেয়ার করলাম এগুলো আমার নিজের চোখে দেখা, বা ছোটো থেকে আমি এগুলো দেখতে দেখতে বড় হয়েছি। বাস্তব জীবনে উদাহরণ বলতে বলেন ও বলতে পারেন, এবং বলতে পারেন এগুলো জীবন থেকে নেওয়া, তাই আপনাদের সাথে আজ এগুলো শেয়ার করলাম। আমি জানি না আমি কতটুকু বলতে পারছি বা কতটুকু আপনাদেরকে বোঝাতে পারছি, আশা করি আমার কথা বা আমার ডেপথ বা আমার দুঃখ কষ্ট যেগুলো আমি বোঝাতে মিডল ক্লাস বা আমার নাতিক মিডল ক্লাস মানুষের যেসব দুঃখ কষ্ট বা সেটা আমার রিলেটেড বা আপনার জীবন রিলেটেড হতে পারে, আমি যেগুলো বোঝাতে চেয়েছি আপনারা আশা করি সেগুলো বুঝতে পারছেন, আমার কথাগুলো আপনাদের আশা করি ভাল লাগবে, এবং আমি যা যা বলেছি যদি এর মধ্যে কোনো ভুল হয়ে থাকে অবশ্যই আমাকে ক্ষমা করে দিবেন, কারণ আমি সম্পূর্ণ এগুলো নিজের বাস্তব অভিজ্ঞতা থেকে বা বাস্তব জীবন থেকে দেখে অভিজ্ঞ নিজের অভিজ্ঞতাগুলো আর কি আপনাদের কাছে সাথে শেয়ার করলাম। আর জীবনে তো মানুষের অনেক জায়গায় অনেক কিছুই হয়, অনেক কিছুই ঘটে, তো আমরা সবসময় দোয়া করবো প্রত্যেকটা মানুষ জানি ভালো থাকে, সুস্থ থাকে, আল্লাহ তাদের দোয়া জানি কবুল করেন, সবাইকে ভালো রাখেন, সুস্থ রাখেন, এবং আল্লাহ জানে তাদের সকল ইচ্ছা মনোকামনা পূরণ করেন। এটাই আল্লাহর কাছে আমার দোয়া থাকবে, এবং আজ এ পর্যন্তই, আশা করি আমার কথাগুলো আপনার কাছে ভালো লাগছে।
দেখা হবে আপনাদের সাথে অন্য আরেক ব্লকে। সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং সবাই সবার উপকার করবেন, কেউ কারো অপকার করবেন না। আর যারা আপার ক্লাসে আছেন তারা পারলে মিডল ক্লাস মানুষের দুঃখ কষ্ট এগুলো বোঝার চেষ্টা করবেন। আপনার বন্ধু বান্ধব বা আত্মীয় স্বজন কেউ যদি মিডল ক্লাস ফ্যামিলি হয় আর আপনি যদি আপার ক্লাস ফ্যামিলি হন, আর আপনার যদি হেল্প করার মতো অ্যাবিলিটি থাকে তা অবশ্যই তাদের হেল্প করবেন। কারণ ভাই, টাকা, হেল্প, উপকার এগুলো করলে কোনদিন কমে না, বরং বাড়ে। তো আচ্ছা, এ পর্যন্তই। আমার কথাগুলো শোনার জন্য ধন্যবাদ। তা গুড বাই সবাইকে, এবং দেখা হবে আপনাদের সাথে অন্য আরেক ব্লকে। ধন্যবাদ।